বাজার তদারকি, ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তা পরিষ্কার সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল নগরীর পোর্ট রোড পাইকারি মৎস্য বাজার পরিদর্শন করেন তারা। পরে তারা ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। এ সময় কেউ যাতে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। পাবনায় সকালে বিভিন্ন কাঁচা বাজার পরিদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা। এছাড়া পটুয়াখালী ও নাটোরে পণ্যের গুণগত মান যাচাইয়ের পাশাপাশি বাজার দর তদারকি করেন শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরে 5টি উপজেলায় সড়কে দায়িত্ব পালন এবং মুন্সিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত থানা ও পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন তারা। আলু কত করে?